সম্মানিত দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, মেশিনটি হলো পাওয়ার স্প্রে মেশিন। এই মেশিনটির মাধ্যমে আপনি 30 থেকে 50 ফিট উচ্চতায় স্প্রে করতে পারবেন। এটি মূলত আম বাগান, লিচু বাগান, বিভিন্ন ধরনের বাগানের স্প্রে করা হয়ে থাকে। এই মেশিনটি আমাদের কাছ থেকে ক্রয় করেছিলেন করিমগঞ্জ এগ্রোটেক লিমিটেড, ঘাটাল, টাঙ্গাইল। তো দীর্ঘ 1 বছর ব্যবহারের পর মেশিনটি এখন সার্ভিসের জন্য দিয়েছেন আমাদের কাছে। মেশিনটি সার্ভিস মূলত করতে হচ্ছে, এই কারণে মেশিনটি কিক দিলে বা স্টার্ট দিতে চাইলে স্টার্ট নেয় না। এখন মেশিন মূলত যে কোনো ধরনের মেশিনই আপনার নষ্ট হতেই পারে, এটা কোনো বিষয় না, তবে নষ্ট হলেও সার্ভিস করা যায়। আর যারা এই ধরনের মেশিন আমাদের কাছ থেকে সার্ভিস করাতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন আছে, বাগানের বা বিভিন্ন ধরনের ঘাস, বাড়ির আগাছা, আঙ্গিনার ঘাস কাটার জন্য আমাদের মেশিনগুলো অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। মেশিনের উপর 1 বছর ফ্রি সার্ভিস পাবেন। আর যাদের কাছে এই ঘাস কাটার মেশিনগুলো আছে বা বাড়িতে পড়ে আছে নষ্ট হয়ে, তারাও আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন শর্ত সাপেক্ষে। তো কী করে নিয়ে মেশিনটা কিক নিচ্ছে না বা স্টার্ট নিচ্ছে না, এটা হতে পারে প্লাগ, হতে পারে কয়েল, হতে পারে রিং পিস্টন লাইনার, হতে পারে কিক ব্যাটের কারণে, হতে পারে কার্বোরেটরের কারণে। এখন মূলত আমরা ইঞ্জিন না খোলা পর্যন্ত মেশিনটি কী কারণে যে আপনার নষ্ট হচ্ছে বা হয়েছে বা কিক নিচ্ছে না বা স্টার্ট হচ্ছে না, আমরা মূলত মেশিনটি সার্ভিসের মাধ্যমে জানিয়ে দেব যে কী কারণে মেশিনটি কিক দেওয়ার পরও স্টার্ট নিচ্ছে না। তো আমরা এখন কিক দিয়ে দেখি মেশিনতে কিক নিচ্ছে না বা কিক দেওয়ার পরও স্টার্ট নিচ্ছে না। দেখো কিক দাও, আমাদের মেশিনটা এই দেখা নিচ্ছে না। যখন আমরা বারবার চেষ্টা করি কিক দেওয়ার পরও স্টার্ট নিচ্ছে না। এখন আমরা মূলত মেশিনটি সার্ভিসের মাধ্যমে জানিয়ে দেবো যে কী কারণে মেশিনটি কিক নিচ্ছে না। তো দর্শক বৃন্দ, আমরা এই মেশিনটি সার্ভিস করলাম। তো সার্ভিসের পর আমাদের এই মেশিনের কোন জিনিসটা মানে নষ্ট হয়েছে, এটা হলো কোয়েল। এটার ভিতরে থাকে, হ্যাঁ, এই কোয়েলটা নষ্ট হওয়ার কারণেই কোয়েল সঠিকভাবে কারেন্ট দিচ্ছে না, তাই মেশিনটা স্টার্ট নিচ্ছিল না। তো আমরা এখন মেশিনটা স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। স্টার্ট দাও, মেশিনটার মূলত টুস্টেক ইঞ্জিন। টুস্টেক ইঞ্জিনের কারণে আপনার ইঞ্জিন একটু ভাইব্রেশন করবে, প্লাস একটু ধোঁয়া বের হবে। সুতরাং অবশ্যই আপনারা যদি আমাদের মেশিন অর্ডার করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারেন। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আমাদের আরও বিভিন্ন নতুন ধরনের ভিডিও আমরা আপনাদের জন্য আপলোড করব ইনশাল্লাহ। তো ধন্যবাদ, ভালো থাকবেন।